যদিও হোটেলের নামটা জানি না, পরে বলছি। নমস্কার বন্ধুরা, চলে এসেছে নতুন ভিডিওর সাথে। তো আমরা কিছুদিন আগে চলে গেছিলাম পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে ইলিশ উৎসবে লোকনাথ ট্রাভেলসের সাথে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, কারণ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সাথে সাথে অনেক কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে শ্যামনগর থেকে, কারণ 6:25 ছিল কৃষ্ণনগর লোকাল। তো আমি, বুবুন, সম্রাট, মা, বাবা সবাই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেন আসতে একটু সময় লাগছিলো, তাই সবাই মিলে খেয়ে নিল একটু লিকার চা, সব চাখোর পাটি। এবার আমাদের ট্রেন চলে আসলো, আমরা সবাই উঠে পড়লাম। আর সকালের ট্রেনটা উঠতে একটু ভালোই লাগে, কারণ ওই ভিড়টা থাকে না। তো কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশন থেকে 7:42 ছিল ক্যানিং লোকাল, যেটা আমাদের জন্য দায়ী ছিল ভিআইপি বলে কথা। তো আমরা ক্যানিং লোকালে উঠে পড়েছি। আর এই ট্রেনটা মিস হলে না ওদিক দিয়ে অনেক দেরি হয়ে যায়, এই ট্রেনটা অন্তত ধরতে বলে 7:42 ক্যানিং লোকাল। তো ট্রেন থেকে এই যে আমরা নেমে পড়েছি, এরপরে কিন্তু পুরোপুরি লোকনাথ ট্রাভেলসের দায়িত্বে তোমাদের পুরো সুন্দরবন পর্যন্ত নিয়ে যাবে। তো অটোতে উঠে পড়েছি, আর দেখছো আস্তে আস্তে রোদ বৃষ্টি নানান রকম ওয়েদার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এবার লঞ্চে ওঠার পালা, এই জায়গাটা একটু দেখে নাও। এরকম সরু একটা সিঁড়ি দেবে যেখান থেকে তোমাকে খুব ব্যালেন্স করে চলতে হবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ দেখতেই পাবে ওনারা দিব্যি হাত ধরে সুন্দর করে কিন্তু লঞ্চে ওঠার ব্যবস্থা করে দেয়। তো তাতে কোনো অসুবিধা হয় না। তো বাবা কিন্তু ওখানে মানে একা একাই উঠছিল, বলছে না আমি কারোর হাত ধরবো না। তো যাই হোক, লঞ্চে ওঠার সাথে সাথে দিয়ে দিল আমাদের গরম গরম লুচি, না লুচিটা গরম ছিল না সত্যি কথা বলতে, একটু ঠান্ডা হয়ে গেছিল লুচি, আর সাথে ছিল আলুর দম, আর ছিল একটা করে রসগোল্লা। তো কিছু যাত্রী তখনও আসেনি, তো লঞ্চটা ছাড়তে একটু দেরি হচ্ছিল, কিন্তু আমরা বাদবাকি যারা ছিলাম সবাই ততক্ষণে টিফিনটা করে নিচ্ছিলাম। তো বললাম, আর এখানে বুবুনকে খাওয়াচ্ছিলাম, বুবুন ট্রেনে একটু চিড়ে ভাজা খেয়েছিল, তো ওর খুব খিদে পেয়ে গেছিলো লঞ্চে ঢুকেই, আর ও অপেক্ষা করছিল কতক্ষণে লঞ্চটা ছাড়বে। তো আমি বললাম তুই খেয়ে নে তারপরে ছাড়বে। তো এই যে দেখো আমরা সপরিবারে বসে খাবার খাচ্ছি, মানে টিফিন করছি, শুধু সম্রাট বাদ দিয়ে, কারণ ও হচ্ছে এত ক্যামেরা ধরায় ব্যস্ত থাকে যে ও সব কিছুতে প্রত্যেক কটা ব্যাপারে লাস্টে খায়। লঞ্চ ছাড়ার আগের মুহূর্তে নামলো মুষলধারা বৃষ্টি, আমি ছাতা আর আমার বুবুন ব্যাগ আর পাখা দিয়ে বৃষ্টি সেভ করছিল। তো আমাদের লঞ্চের ইঞ্জিন স্টার্ট হয়ে গেল, এখন আমরা সোনাখালি থেকে চলে যাব সুন্দরবনের পাখিরালয়ে মাতলা নদীর ওপর থেকে। আর এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব, তার আগে একটু চলে গেলাম এখানকার হেসেলে। এখানে গিয়ে দেখি ডুবন্ত তেলে ভাজা হচ্ছে আমুদি মাছ, সাথে হচ্ছে গরম গরম ভাত। তো কড়কড়ে আমুদি মাছ তো অবশ্যই খাবো, তার আগে একটু দেখে নিই এখানে দুপুরবেলা মেনুটা কী আছে। আর এখানে দেখো কী সুন্দর জলে মানে ঢেউ খেলছে, বললাম না খাবারের মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্যও কিন্তু দেখাবো। তো এখানে খাবারটা দেখালাম কিন্তু পুরোপুরি দেখাবো না, তাহলে ইন্টারেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে এইটা হচ্ছে আমাদের লঞ্চের বেডরুম, মানে অনেকটা রাস্তা, চাইলে কিন্তু কেউ মাঝে মাঝে রেস্টও নিতে পারো, আমরা অনেকবার রেস্ট নিয়েছিলাম। বুবুন আর ওর বাবা খাচ্ছিল মানে সম্রাট, এবার আমরাও আস্তে আস্তে নিচে চলে এসেছি, কারণ মাছ ভাজা খাবো আর একটু রেস্ট নেব, কারণ উপরে অনেকক্ষণ বসেছি, এছাড়াও পুরো বিকেল অবধি বসতে হবে। তো নিচে চলে আসলাম আমরা মাছ ভাজা খেতে আর অবশ্যই রেস্ট নিতে। আর মাছ ভাজাটা এত মুচমুচে ছিল, কাটা শুদ্ধ আমরা দিব্যি কিন্তু চিবিয়ে চিবিয়ে সবাই খেয়ে নিচ্ছিলাম, তো খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে দেখো অনেক যাত্রীরা আছে, তারাও কিন্তু বসে রেস্ট নিচ্ছে। এরপরে চলে গেলাম আমরা গোসাবা, মানে পাখিরালয়ে যাওয়ার আগে কিন্তু দুটো স্পট দেখায়, একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাড়ি আর একটা হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি। আর এই যে দেখছো মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাড়ি, আর আমাদের রবীন্দ্রনাথের বাড়িটা সেদিন দেখানো হয়নি, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, যেতে যেতে ভিজে যাব তার জন্য। তো সম্রাট ওখানে বললো দেখো ওখানে SBI আছে, মানে দরকার পড়লে কিন্তু টাকাও তুলে আনতে পারো। তো আমরা লঞ্চে ফিরে এসেছি, কারণ বৃষ্টির জন্য রবীন্দ্রনাথের বেকন বাংলো কিন্তু আমাদের দেখানো হয়নি। তো এখানে এসে দেখছি রাত্রিরে রান্নার প্রিপারেশন চলছে, ওখানে খালি খাওয়া হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কত জায়গায় রান্নার জিনিস টানাটানি করবে, ঠিক আছে। ঘুরে এসে কিন্তু দুপুরবেলা একদম টাইম মতন ঠিক 1:30 দিয়ে কিন্তু 1:15 থেকে 1:30 মধ্যে এরা লাঞ্চ শুরু করে দেয়। তো এখানে লাঞ্চের জন্য আছে দেখো কী কী ইলিশ মাছ,
চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে কচুর শাক, পাপড়, ভাত, ডাল অনেক কিছুই আছে, সাথে আছে চাটনি। তো সব কিছু আগে দেখে নিলাম। তো এখানে দেখছো অনেক যাত্রীরা, কিন্তু মানে যাত্রী আমাদের সহযাত্রীরা আর কি, যারা লঞ্চে আমরা সব একসাথে ছিলাম, বাচ্চা থেকে বড় সবাই খেতে বসে পড়েছে, কারণ সবার খুবই খিদে পেয়ে গেছে। তো যে যার মতন টেবিলে বেশ সুন্দর করে গোল করে খেতে বসেছে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে সবথেকে বড় কথা, মানে জলের উপরে এরকম ভাসমান অবস্থায় খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখানে দেখবে মানে স্থানীয় বাসিন্দারা মাঝে মাঝেই দেখতে পারবে সাইডে সাইডে বেশ সুন্দর কিন্তু মাছ ধরছে। তো সম্রাট এখানে ওর থালাটা পুরো সাজিয়ে নিয়েছিল যাতে পুরোপুরি খাবারটা তোমরা দেখতে পারো। তো দুপুরবেলা কিন্তু একটা ধরে মানে বলতেই পারো জমজমাটি লাঞ্চ কিন্তু রেডি থাকে সবার জন্য। তো আমি আর বুবুন একসাথে নিয়ে নিয়েছিলাম, কারণ ও হাত দিয়ে খাবে না বলেছিল। তো সব থেকে বড় কথা, বুবুন ডাল দিয়ে খাবে বলেছিল, ডালটা ওর খুব ভালো লেগেছিল। তো আমি ডাল, কচুর শাক, মাছ এক এক করে একটু টেস্ট করেছি, আর সব লাস্টে ঘেঁটে ঘ করে দিয়েছি। কিন্তু রান্নাবান্না এতটাই লাইট ছিল যে খেয়ে কিন্তু কারোরই কোনো যাতে অসুবিধা না হয় সেই দিকটা এরা খেয়াল রাখে। তো রান্না কিন্তু অসাধারণ ছিল। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। আর সব থেকে বললাম কি, এরকম মনোরম পরিবেশ সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর জমজমাটি খাওয়া দাওয়া কিন্তু সুন্দরবন ইলিশ উৎসবটাকে আরও জমিয়ে তোলে। আর বুবনের একটা পছন্দসই জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে চিংড়ি। এটা শুধু বুবনের না, এটা আমারও কিন্তু পছন্দসই। আর টেবিলে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা সপরিবারে বসে পড়েছি, তো সবার পাতে কিন্তু চিংড়ি পড়ে গেছে। আর এখানে চিংড়ির একটা জিনিস দেখলাম, খোসা, মানে চিংড়ির উপরের খোসাটা এতটাই পাতলা, মানে যতটুকু চিংড়ি তুমি দেখতে পাচ্ছ হালকা পাতলা খোসা, ভিতরে কিন্তু পুরোপুরি মানে চিংড়ির যে মাংসটা আর কি, সেটা কিন্তু পুরোপুরি মানে পাওয়া যায়। তো আমরা দুপুরবেলা বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি, কেউ বাদ যায়নি, সবাই ভাত নিয়ে নিয়েছি। আর মা বাবা কিন্তু খুবই মজা পেয়েছে, এরকম মানে ওনারা এরকম ফার্স্ট টাইম আমাদের সাথে গিয়ে কোথাও লঞ্চে বসে এতক্ষণ জলের মধ্যে থেকে খাওয়া দাওয়া করেছে, খুবই ভালো আনন্দ পেয়েছে। এবং শুধু ওনারা না, বুবুনেরও কিন্তু খুব মজা লেগেছে। চিংড়িটা যাদুকো ভালো খায়, তো মেনুতে এটা দেখে ও কিন্তু খুবই খুশি। আর এই যে এখানে ছিল ইলিশের ঝোল, মানে ইলিশের গ্রেভি দিচ্ছিলো আর কি। তো ডাল, আলু ভাজা, চিংড়ি, ইলিশ সব কিছুই কিন্তু, ও মা কচুর শাক, মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, চাটনি, পাঁপড়, এত কিছু কিন্তু তোমরা দুপুরের লাঞ্চে এখানে পেয়ে যাবে। তো লোকনাথ ট্র্যাভেলসে তোমাদের যদি যেতে হয় ইলিশ উৎসবে, তো লোকনাথ ট্র্যাভেলসের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে, স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে। আর এছাড়াও তোমরা যদি ইলিশ উৎসবে ধরো যেতে পারছো না, এরপরেও কিন্তু এনাদের অক্টোবর সেপ্টেম্বরের পর থেকে এদের অন্য ধরনের প্যাকেজ স্টার্ট হয়, যেখানে ইলিশ থাকবে না, কিন্তু তোমরা মানে আমরা বাঙালি মানেই মাছপ্রেমী, তো নানান ধরনের মাছ আমরা খেতে পছন্দ করি। সেখানে কিন্তু কাঁকড়া, ভেটকি, পমফ্রেট, পার্শে, চিংড়ি, তোমরা কিন্তু নানান ধরনের মাছ এরকম মানে জলের ওপরে ভেসে ভেসে মানে ভাসমান অবস্থায় প্রকৃতির ওয়েদারের হাওয়া নেবে আর হচ্ছে খাওয়া দাওয়া করবে। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ হচ্ছিলই না, একদম জমজমাটি কবজি ডুবিয়ে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। আর আমরা বসেছিলাম একদম লাস্টে, কারণ হচ্ছে আমুদি মাছের পর দেখবে আর কোনো সেরকম ফুটেজ নেওয়া নেই, কারণ আমরা সবাই গিয়ে না নিচে ওই যে আমুদি মাছটা যে খেলাম সবাই গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ওখান দিয়ে ডেকে আমাদের উঠিয়ে খাইয়েছে। আর ওনারা কিন্তু দায়িত্ব সহকারে সবাইকে ঠিকঠাক খেয়েছে কিনা একদম পুরোপুরি এই ব্যাপারটার দিকে যথেষ্ট খেয়াল রাখে। তো চাটনি, পাঁপড় সব কিছুই কিন্তু ছিল একদম জবরদস্ত। তো যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো দেখছো সবাই লাইক দেখাচ্ছে, সবার মুখের হাসিটা দেখে বুঝে যাচ্ছ সবাই খুব ভালো এনজয় করেছে। আর খাওয়ার পরে এরকম তোমাদের হাতে চলে আসবে একটা টাটকা টাটকা ফল, তোমাদের বলছি আমাদের হাতে চলে এসেছিলো এরকম টাটকা টাটকা একটা ফল। এবার আমরা চলে এসেছি, তখন 4টে মতন বাজে, পাখিরালয়ে চলে এসেছি। এবার চলো আমাদের রুমটা একবার তোমাদের দেখায়, আর এই জায়গার পরিবেশটা দেখেছো, পরিবেশটা কতটা সুন্দর। তো এই যে আমরা বসে পড়েছি, আর আমি ছেলে সম্রাট মোটামুটি লঞ্চে ঘুমিয়ে নিয়েছি, আমাদের বেশ এক প্রকার হয়ে গেছে, এবার ফ্রেশ হওয়ার কথা। আর এখানে দেখবে মাঝে মাঝেই বললাম না রোদ বৃষ্টির খেলা চলছিল, ওয়েদারটা ছিল কিন্তু জবরদস্ত। মানে হাতে তার জন্য এখান দিয়ে বেরোলাম, তার হোটেলের নামটা জানি না, পরে বলছি। তো
আমরা ফ্রেশ হয়ে কিন্তু সবাই মিলে আবার বিকেলও একবার বেরিয়েছিলাম, আবার সন্ধ্যার সময় একবার বেরিয়েছিলাম, ঘুরে ফিরে আবার চলে আসতে হলো, কারণ বললাম এখানে টাইম টু টাইম কিন্তু তোমাকে খাবারটা সার্ভ করা হয়। ঠিক 6:30টার সময় এখানে চলে এসেছে চাউমিন, আর ছিল সবার জন্য কফি। তো এই যে সবাই একসাথে, মানে আমরা লঞ্চে যারা ছিলাম সব সহযাত্রীরা কিন্তু একসাথে বসে পড়েছি গোল করে টিফিন করতে। তো চাউমিনটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, এছাড়া কিন্তু মানে চাউমিনটা টেস্টি ছিল, খেতে বেশ ভালোই লাগছিল। তো সবাই বসে পড়েছি সবাইকে, এরপরে কিন্তু শুধু এইখানেই না, এরপরে আস্তে আস্তে কিন্তু সবাইকে অনেকবারই দেখতে পারবে যারা সবাই আমাদের সাথে একসাথে লঞ্চে ছিল। তো এই যে কফি চলে এসেছে, কফিটা আমি একটু টেস্ট করলাম, মানে চা তো খেতে ভালো লাগে না, একটু কফির টেস্ট করলাম। কফির কথা শুনে ছেলেও একটু খেলো, ছেলের কিন্তু কফিটা খুব ভালোই লেগেছিলো। তো আর কি এই পর্যন্ত ছিল সন্ধ্যার টিফিন। তো টিফিন খাওয়ার পর এখানে নিয়ে দেখে নিলাম একটু ঝুমুর নাচ, যেটা হচ্ছে সুন্দরবনের ঐতিহ্য। আর এবার হচ্ছে ডিনারে চলে আসি। ওহো, ডিনারের মানে মেনুটা দেখে জাস্ট জিভে জল চলে আসার মতন, মানে মাটনের পাতলা ঝোল যাকে বলে, সাথে ছিল ডাল ভাত আর ছিল আলু ভাজা, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো, জমে একেবারে ক্ষীর। তো এই যে গরম গরম ভাত পড়ে গেল আমাদের পাতে, আর এরপরে কী হয়েছে বলেই দিয়েছি মেনুতে, তো সবার পাতে আগে ভাতটা পড়ুক তারপরে বলছি। আর মা এখানে ফ্রেশ হয়ে একদম মানে রাতে ঘুমানোর জন্য রেডি হয়ে এসেছে, খাবে আর গিয়ে শুয়ে পড়বে, কারণ চোখ দেখতে পাচ্ছ একদম ঘুমে কিন্তু মানে জড়িয়ে আসছিল ওনার। তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছে ডাল আর ছিল জুড়ে আলু ভাজা। বুবুন আগের বার গিয়ে হাত দিয়ে খেয়েছে, এবার হয়েছে ওর ঢং, ও হাত দিয়ে খাবে না। তো প্রত্যেকটা বেলা খাইয়েই দিলাম, আছি না যেটুকখানি খায় অন্তত খাক। আর সম্রাট দেখাচ্ছিলো টাইম, তখন মোটামুটি 9:30 বাজে, মানে এটাই দেখাচ্ছিলো ওই ফার্স্ট মনে হয় আমরা এত তাড়াতাড়ি ডিনার করছি। তো তার জন্য আর এই যে বলে দিলাম মাটনটা দেখেছো বেশ পাতলা ঝোল আলু দিয়ে, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রাত্রিরের বললাম তো, রাত্রিরে ফার্স্ট দিনই তোমরা পেয়ে যাবে মাটন, উফ জাস্ট অসাধারণ টেস্ট ছিল, আর পাতলা ঝোলের তো কোনো জবাব হবে না। তো সবার পাতে দিয়ে দিচ্ছে, এটা মোটামুটি একটা যা পিস দেয় একটা লিমিটেশনের মধ্যেই দেয়, আর 3 পিসের মতন দেয়, 3 থেকে 4 পিস, পরে যদি চাও তাহলে 1 পিস কিন্তু মানে দিয়ে যায়। আর ঝোল আলু ভাত এগুলো যতবার চাইবে ততবারই দেবে, কারণ সবাইকে যেহেতু দিতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, তো সেই দিকটা একটু নিজেদেরও মাথায় রাখা উচিত। তো মাটনের সেদ্ধটা ঠিক ছিল, মানে একদম গলে যাওয়া না, ঠিকঠাক, মানে যেটা চিবিয়ে খাওয়ার মতন একটা ব্যাপার থাকে, অনেকে পছন্দ করে, গলে যাওয়াটা অনেকে পছন্দ করে না, তো ওরকম সেদ্ধটা ছিল, খেতে কিন্তু খুব ভালোই লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু মানে এক প্রথম দিনের শেষ। এখন আমি পেয়ে গেছি লোকনাথ ট্রাভেলসের যে ওনার সঞ্জীব দাস, তাকে তো তার কাছ থেকে পুরো ডিটেলসটা, মানে মানে ট্যুরের যে প্যাকেজের কত কী রেট, কত কী কী ব্যাপার কী বেতন, আর সেপ্টেম্বরের পরেও কী প্যাকেজ থাকছে, তো টোটাল ডিটেলসটা আমি আগে ওর কাছে শুনে নিই। তো আমাদের ওই 2-3 দিন করে প্যাকেজটা হয়, যেমন আপনারা এসছেন এখানে আমাদের 2-3 দিনের সমস্ত খাওয়া দাওয়া থেকে পারমিশন, এই যে হোটেল ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ সমস্ত কিছুটাই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকে আর কি, বুঝছেন। তারপরে মানে এর বাইরে আর কোনো খরচা থাকে না, যাবতীয় যা পারমিশন টারমিশন। এখন তো আমাদের ইলিশ উৎসব চলছে এই জুলাই আগস্ট সেপ্টেম্বর, এগুলো প্রায় ফুল বুকিং আমাদের হয়েই গেছে। সামনে আমাদের সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর থেকে পুজো প্যাকেজ, নভেম্বর থেকে সিজন প্যাকেজ চালু হয়ে যাচ্ছে, সেগুলো তো চলতেই থাকবে আর কি সারা বছর ধরে। আচ্ছা, রেটটা কত কি? এখন আমাদের পার ডে 3,500 করে মাথা পিছু চলছে, এবারে তার জন্যে দাদার চ্যানেল থেকে আসলে আমি কিছু ডিসকাউন্ট করে দেবো, যদি দাদা সম্রাটদা কি দিদির নাম করে বলা হয় তাহলে দাদাদের চ্যানেলের নাম করে, তার জন্য আমি আরও কিছু ডিসকাউন্ট করে নন এসি রুম দিয়ে এই প্যাকেজটা করে দেবো। তো তোমাদের সিজনে যে প্যাকেজটা চালু হচ্ছে সেটারও কি রেট আছে? একটু 19-20 রেট হয়, একটু বাড়ে কোনো সময় পিক সিজনের সময়, যেমন ডিসেম্বরে 20-30 অবধি পুজোর সময় উইকেন্ডগুলোয় একটু রেটটা প্যাকেজ তখন বাড়ে, আবার কিছু প্যাকেজটা বাড়লেও তোমরা কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবে। হ্যাঁ, ডিসকাউন্টটা আমাদের নাম করে দিতে হবে অবশ্যই। এবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8145825376, আর একটা নাম্বার হচ্ছে 9749601933। সঞ্জীব দাস আমার নাম্বার, সবসময় কল করবেন আর কি, পাওয়া যাবে নাম্বার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আরও ভিডিও আছে সুন্দরবন ট্যুরে, তোমরা দেখতে পারো, আরও এনজয় হবে, আর অনেক অনেক কিছু আছে, চেষ্টা করবো তোমাদের সেগুলো দেখানোর। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই 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 বাই। আজকে আমি ক্যামেরাম্যান, বাই বাই।